আপনারা জানেন যে চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি করে চারজন মুসলিম তরু তাজা ছেলের প্রাণ কেড়ে নিয়েছিল। আবারও আজ উত্তর চব্বিশ পরগনা অশোকনগরে সেই শীতলকুচির মতো ঘটনা ঘটাতে চেয়েছিল কেন্দ্র বাহিনী তথা পুলিশ। এবং যাদের উপরে গুলি করা হয়েছে তারা মুসলিম, কেন বারে বারে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে? আমি ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা বলতে পারি যে যেখানেই হামলা হচ্ছে মুসলিমদের উপরে হামলা হচ্ছে কেন, মুসলিমদের টার্গেট করা হচ্ছে কেন, মনে রাখতে হবে এটা পূর্ব পরিকল্পিত নয়। তো আজ আমি ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র নিন্দা তথা ধিক্কার জানাচ্ছি যে অশোকনগরে শীতলকুচির মতো একটি ঘটনার আবার পুনরাবৃত্তি করতে যাচ্ছে বা গুলি চালানোর চেষ্টা করেছে, গুলি চালিয়েছে। এ ধরনের ঘটনা বা এই ধরনের ভোট আমরা কখনোই কামনা করিনি। ভোট হবে শান্তিপূর্ণভাবে, ভোট হবে নির্বিঘ্নে, ভোট হবে অবাধে। গণতন্ত্রের উৎসব মানুষ শান্তিপূর্ণভাবে, গণতন্ত্রের উৎসব মানুষ দলবদ্ধভাবে খুশিতে খুশিতে পালন করবে, এটা আমরা জানি। কিন্তু নির্বাচন কমিশন সেই উৎসবকে যথাযথ দায়িত্বের সাথে পালন করতে ব্যর্থ হচ্ছে। যদি ব্যর্থই না হবে তাহলে এ ধরনের ঘটনা, গুলি চালানোর ঘটনা বা একের পর এক গুলি কেন চালানো হবে? গুলি চালানো ইতিপূর্বে তো কোনো সময় হয়নি, এখন কেন হচ্ছে? বাংলা দখলের লড়াইয়ের জন্য কেন হচ্ছে? সেজন্য আমি বলতে চাই যে আপনারা যারা ভোটার রয়েছেন আপনারা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ অবাধভাবে গণতন্ত্রের উৎসব পালন করুন, কোনো ঝগড়া ঝামেলায় যাবেন না, এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ।